বাঁকুড়ার কয়েকটি গ্রামে দাঁতাল হাতির তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায় একটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকায়। গঙ্গাজল ঘাটির ছোট ছোট গ্রামগুলি যেমন অমরকানন, কোরপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘরের পাঁচিল ভেঙে দেয় দাঁতাল হাতিটি। বনদপ্তর সূত্র থেকে জানা গেছে, লাদুরবাগ জঙ্গল থেকে গান্টুয়া ড্যাম্পের দিকে এসে বাঁকুড়ার এই গ্রামগুলিকে হানা দেয় হাতিটি। গ্রামবাসীরা মনে করছেন, বেশ কয়েকদিন আগে এই দলছুট দাঁতালটি দাপিয়ে বেরিয়েছে মেজিয়া থানা এলাকার কিছু গ্রামে। সেখানেও প্রচুর ফসল এবং মাটির বাড়ি ভেঙে দেয় দাঁতাল হাতিটি। দলছুট এই দাঁতাল হাতিটির জ্বালায় গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে গেছে। গ্রামবাসীদের উঠোনে রাখা ফসলও নষ্ট করে দেয় দাঁতালটি। বাঁকুড়ার এই কয়েকটি গ্রামে বছরের মধ্যে অনেক বাড়ি হাতির আগমনে অবস্থা কাহিল হয়ে পড়ে গ্রামবাসীদের। হাতির ভয়ে বাড়ির বাইরেও পাও রাখছে না গ্রামবাসীরা। জঙ্গল থেকে বেরোলো, দিয়ে গাঁও দুয়ে ঢুকলো, মারা হয়ে রনবাহাল গেল। রনবাহাল হয়ে আমি শুনলাম যে এক চালাকে ঢুকিয়ে দিয়েছে হাতিটি। আচ্ছা, তো এই আমার কোনো পথে একটি পাঁচির একটি গেট কলা গাছ ভেঙে এই জোড় পাহাড় গড়ার হয়ে এসে পাওড়াটির নামু হয়ে আমাদের এখন দেশুড়ার জঙ্গলের মধ্যে খিলের পুকুরে হাতিটি এখানে এখন উপস্থিত। গ্রামবাসীদের অভিযোগ, বনদপ্তর সমস্ত খবর জানলেও হাতিটিকে গ্রাম ছাড়াতে কোনো উদ্যোগী কার্যত নেয়নি। এখানে একটি দলছুট হাতি সবাই বলছে এসে মেন রোডের উপরে ছোটাছুটি করছিল, প্রচুর লোক তার পেছনে ছিল। কিন্তু আমাদের এখান থেকে 100 ফুটের মধ্যেই আমাদের ফরেস্ট অফিস, সেখানে কোনো লোককে দেখা যায়নি। এরপর ওইটি আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে আসে। বাড়ির দিকে এসে প্রথমে যে সামনে দেয়ালটি পায় ও বেরোবার জন্য ওই দেয়ালটিকে ধাক্কা মেরে ভেঙে দেয়। এরপর আমাদের মেন বাউন্ডারি ভেতরে ঢোকে, ভেতরে ঢোকার পরেও সে আর কোনো দিকে না গিয়ে আবার উল্টো দিকের আমাদের বাউন্ডারি ভেঙে এখানে সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে চলে যায়। তো তখন অবধি কোনো বনদপ্তর কর্মী কোনো আমাদেরকে সাহায্যের জন্য আসেনি, আর এগুলো নিয়ে কোনো এও করেনি। বনদপ্তর আধিকারিকের মুখোমুখি হলে তিনি জানান, আমার অ্যাকচুয়ালি একটা বড় দোলমার দোল ছিল, ওটাতে চলে গেছে, গত মাসের মধ্যে চলে গেছে। কিন্তু রেসিডেন্সিয়াল আছে, এইদিকে ওইদিকে ঘুরে পড়ছে। একটা হাতি মেজিয়া এলাকা যা মানাস আছে দামোদর নদী পারে ওখানে ছিল, আমরা ড্রাইভ করে নিয়ে এসলাম বারজোড়া এলাকা। তারপরে হাতি আবার জিগাটি ঢুকে, জিগাটি বাইরে দেখে, জিগাটি বিট থেকে ঢুকে কুস্তাল বিট চলে গেলো। কুস্তাল থেকে কালকে ড্রাইভ করে নিয়ে এসলো আমার কানন সাইডে। আমার কানন সাইডে কয়েকটা কাঁচা বাড়িকে ভেঙে দিচ্ছি। আমরা রেঞ্জার বিশকে বিটাবিকে স্টাফ করে ড্রাইভ করে আবার রামহরিপুর বিট সাইডে আমরা ঢুকে দিলাম। চেষ্টা করছি ওটা আরও আমরা ক্লোজলি ওয়াচ করছি কোনোরকম আমরা ঘটনা কেটে থাকছি কিনা। হাতি এমনি বিহেভিয়ার দেখতে পারছি আমরা, এমনি খারাপ বিহেভিয়ার নেই। হাতি মুখ করলে তো একটা কিছু ক্ষতি হয় এরকম আওয়াজ চলছে, কিন্তু ও একটা হাতি একদম পাহাড়ের মতো আছে, এটা অনেকটা গোপ আছে এরকম কিছু এরকম নাই। এমনি হাতি মুখ করছে সেই জন্য এটা ছোটোমোটো একটা ড্যামেজ হচ্ছে। আমরা ক্লোজলি ও হাতিকে ওয়াচের মধ্যে নজরের মধ্যে রাখছি। হাতির আগমনে গ্রামবাসীদের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বনদপ্তরের কর্মীরা দাঁতালটিকে বড়জোড়ার জঙ্গলে পাঠানোর চেষ্টা চালাচ্ছে। বুধন কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বাঁকুড়া।